আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দুই ভাইয়ের দাপাদাপি এলাকা জুড়ে, এলাকাবাসীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার পাশাপাশি পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানানো হলেও রাতভর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিক্ষোভে সামিল হলো এলাকাবাসীরা। সোমবার সাত সকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি জোত এলাকার বাসিন্দারা। এদিন মালদা কোতোয়ালি রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং অভিযুক্ত দুই ভাইয়ের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের কালীপুজো নিয়ে রবিবার গ্রামে সামান্য ঝামেলা হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করেই গোপাল সরকার ও পাপ্পু সরকার নামে দুই ভাই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে এবং এলাকাবাসীদের প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ। ফলে প্রাণভয়ে ইংরেজবাজার থানার পুলিশের দ্বারস্থ হন এলাকাবাসীরা। কিন্তু সারারাত কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এমনকি বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও তিনি গ্রামবাসীদের পাশে এসে দাঁড়াননি বলে অভিযোগ। এরই প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন সকালে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাগর শর্মা বলেন, সকালবেলা একটা আমাদের কালী মন্দির নিয়ে সামান্য একটা গন্ডগোল হয়, সঙ্গে তর্কাতর্কি করতে গিয়ে গোপাল সরকার আর তার ভাই পপ্পু সরকার বাড়িতে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে যায়। এই এই জন্য আমাদেরকে প্রাণে মারার জন্য আমাদের কাছে সিসিটিভির ফুটেজ প্রমাণ স্বরূপ আছে। তারপরে ওর মা রাত্রেবেলা আমাদেরকে পাড়ার ইসে তোমার যে মিটিং হয় সুরাহা করার জন্য ওখানে স্বীকার করেছে যে আমার ছেলে কালকে আগ্নেয়াস্ত্র বের করেছিল। আমি রাত্রে যে থানাতে গেছিলাম, থানাতে যে পুলিশকে কমপ্লেন করা হয়েছে, পুলিশ এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। চব্বিশ ঘন্টা পার হয়ে গেল, সেই জন্য আমি রাস্তার অবরোধ করেছি। পুলিশ যতক্ষণ না আসছে আমরা অবরোধ ছাড়বো না। আমার নাম সাগর শর্মা। এই পুলিশ কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, পুলিশ কমপ্লেন করেছি, কিন্তু পুলিশ আমাদের এখনো কোনো রিসিভ কপি দেয়নি। পুলিশ এখানে গাফিলতি করছে। আমরা এর কইছে যে আর্মসটা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ, এটাই আমরা চাইছি। দোষীদের শাস্তি চাই, গ্রেফতার চাই। দোষীদের যে কি করেছে, কোথায় হয়েছে এটা? এটা তোমার জোতের রাধাগোবিন্দ পাড়া। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন গ্রামের মহিলারাও। এই বিষয়ে বিক্ষোভকারী এক মহিলা শিল্পী রায় বলেন, সমাজকে ডাকানো হয়, সমাজে বসে না, আর উল্টা পাল্টা সে বলতে লাগে। তারপরে প্রধানকে ডাকানো হয়, প্রধানকে নিয়ে পার্সোনাল কথা বলে, প্রধান এসে মীমাংসা করতে পারে না। প্রধান বলে কি তোমরা থানা চলে যাও। সবাই মিলে যখন রাত্রেবেলা থানা গেল, তখন থানা নেয়নি, কেস নেয়নি, কোনো কিছুই নেয়নি, রিসিপ্ট দেয়নি, বললো কি তোমরা যাও বাড়ি চলে যাবো। তারপরে গোটা রাত পার হয়ে গেল, চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত থানা কোনো পুলিশ লাইনে কোনো অ্যাকশন নেই। প্রধানের কাছে আবার যাওয়া হলো সকালবেলা, প্রধান বলছে কি তুমি ক্যামেরা কেন তোমরা খুলে রেখেছো, তো ক্যামেরা খুলে না রাখলে তো প্রমাণ নাই, প্রমাণটা নিয়ে যাবো, তাহলে তো থানাতে আমরা কেসটা কি করবো, প্রমাণ নিয়ে যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরাটা খুলে দেখানো হয়েছে। প্রধান বলছে তোমরা কার হুকুমে প্রধান ক্যামেরা খুলেছো, ক্যামেরা কেন খুলতে এসেছো। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মালদা থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।